2021 বিধানসভা নির্বাচনক সামনত রাখিয়া সাঁওতাল সম্প্রদায়ের মানসিগুলা তৃণমূল কংগ্রেস ধরি আসিয়া উত্তর দিনাজপুর জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করলে এই নয়া নির্বাচিত জেলা কমিটির সভাপতি হয়েছে স্যামুয়েল মার্ডি তথা করণদিঘি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। 19 জনের কমিটির তালিকা জেলার প্রতিটা ব্লক থেকে সদস্য নিযুক্ত করা হয়েছে। উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল দলীয় লেটার প্যাডত কমিটির কায় কায় আছে মেয়েগুলোর নাম ঘোষণা করছে। করণদিঘি ব্লক থেকে জেলা সভাপতি করা হয়েছে স্যামুয়েল মার্ডিক। এছাড়াও রায়গঞ্জ ব্লকের স্বপন মুর্মু সম্পাদক, ছিতা টুডু মহিলা নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে। ইটাহার ব্লক থেকে সোমনাথ মুর্মু, গোয়ালপুখর 2 নং ব্লক থেকে জাকরিয়াস মার্ডিক কার্যকরী সভাপতি, বাকিলা কমিটির সদস্য করা হয়েছে। আমি ধন্যবাদ জানাব আমাদের উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সহ আমাদের জেলা নেতৃত্বকে, আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব যাতে তাদের এই ভরসাটাকে রাখার জন্য এবং যাতে আদিবাসী সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেশি করে আমরা নিয়ে আসতে পারি সেটা আমি সচেষ্ট হব। এবং তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেব আদিবাসী তৃণমূল কংগ্রেসের যতগুলো সদস্য আছে সকলকেই, সবাই মিলে যাতে একসঙ্গে আমরা হাতে হাত রেখে কাজ করতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের ধারা, যাতে প্রতিটি বাড়িতে প্রতিটি আদিবাসী মানুষকে আমরা জানাতে পারি এবং তৃণমূল কংগ্রেসে আমরা সামিল করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা আমি রাখছি।